হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিন্তু ফর্ম ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে অফিসিয়ালিভাবে। কিন্তু আজকের লক্ষ্মীর ভাণ্ডার যে ফর্ম, সেই ফর্ম কিন্তু প্রকাশিত করা হয়েছে, ফর্ম কিন্তু বেড়ে গিয়েছে। তো সেই ফর্ম কীভাবে ফিল আপ করবেন, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটালি কিন্তু মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। ফাইনালি আপনারা, আমরা কিন্তু ফর্ম পেয়ে গেছি, আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হয়েছে যে আমরা ফর্ম পেয়েছি এবং সেই ফর্ম কিন্তু ফিল আপ করে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। কেননা আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ বিষয়টি জানাবো এবং ফর্মে কোন জায়গায় কী লিখবেন এবং আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আপনারা কী করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। অনেকে জানে না, অনেকে কিন্তু এই বিষয়টি একদমই নতুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম কবে চালু হবে অনেকে কিন্তু ভাবছিলেন, তো অবশ্যই তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেল থেকে যদি শিখতে পারেন, জানতে পারেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছাবে। তো বন্ধুরা, আমরা এবার চলে যাবো মোবাইল অন স্ক্রিনে, এবার দেখে নেবো যে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম কোথায় আমরা পাবো, এছাড়াও কীভাবে ফিল আপ করবো। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো বন্ধুরা দেখুন, সরাসরি আমরা মোবাইল অন স্ক্রিনে চলে এসেছি এবং এখানে যে মোবাইলে দেখতে পাচ্ছেন যে ফর্মটা আমরা আপনাদের সামনে ওপেন করেছি, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম বলে একটা কিন্তু ফর্ম। এই ফর্মটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। তো এই প্রকল্পের স্কিমের যে ফর্ম, সেই ফর্মটাই কিন্তু আমরা এবার ফিল আপ করবো। আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী বলা হচ্ছে এবং কী কী আপনাদের এখানে করতে হবে, কী করতে হবে না, কোথায় কী লিখবেন, সম্পূর্ণ ডিটেলস দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। তো দেখুন, প্রথমত যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমেই যেটা আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রথমত একটা আপনাদের ফর্ম। এখানে ফর্মের যে একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছবির জায়গা আছে বা পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ কিন্তু লাগাতে বলেছে, এই জায়গায় ফটোগ্রাফ লাগিয়ে দিবেন। এছাড়াও আপনার প্রথমত যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, বলা হয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অনলি। তো এখানে কিন্তু ক্যাপিটাল লেটার আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু লিখতে হবে এবং প্রত্যেকটা আপনাকে লেখা কিন্তু ক্যাপিটাল লেটার আপনাকে লিখতে হবে। এছাড়াও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন যে এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে, এবং স্টার মার্ক যেটা দেওয়া রয়েছে, স্টার মার্ক, তো স্টার মার্ক যেই অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে, না দিলেই হবে না, সেটাও কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে। তো এবার আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপে এই যে এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট যেটা আপনাদের করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম পার্সোনাল ডিটেলস, ফার্স্টে দুয়ারা সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা আপনাদের দিতে হবে না, এটা হচ্ছে দুয়ারা সরকার যারা জমা নেবে তারা এটা দিবে, আপনাদের কাছে এটা নাই। এছাড়াও এখানে বলা আছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, তো স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটা আপনারা এই ঘরে বসিয়ে দেবেন এবং আধার নম্বর যে অ্যাপ্লিকেন্ট তার এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন। তারপর যেটা বলা আছে বেনিফিসিয়ারি, যেটা নেম, যে ফার্স্ট নেম যে আবেদন করবেন, যে অ্যাপ্লিকেন্ট তার প্রথম নাম এবং মিডিল নাম থাকলে, যদি না থেকে থাকে তার কিন্তু লাস্ট নাম দিয়ে দেবেন। তো লাস্ট নাম দেওয়ার পর আপনারা চলে যাবেন তারপরে স্টেপে, বলা হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে আপনারা দেবেন না। তো তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন জেন্ডার, তো এখানে মেল না ফিমেল সেটা আপনারা এখানে, এখানে তো আপনারা জানেন যে এখানে কিন্তু মেল হবে না, এটা শুধু ফিমেল, কেননা এটা শুধু মহিলাদের জন্য, এটা অবশ্যই আপনারা কিন্তু ফিমেল করে দেবেন, এটা কিন্তু মেল নয়। তো তারপর যেটা বলা হয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনাদের বয়সের জন্ম তারিখ কত, এবং এজ দেখতে পাচ্ছেন যে এজের ব্যাপারটা বলা হয়েছে 1/1/2021, এই সালে 1/1/2021 মানে এই বছরে থেকে আপনারা পেছনে কিন্তু কত বছর হচ্ছে, 25 বছর যদি আপনাদের পেছনে হয়ে থাকে আপনারা গণবেন, যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন। তো আপনার ডেট অফ বার্থটা অবশ্যই আপনার এখানে লিখে দেবেন, আপনার ডেট অফ বার্থ এবং আপনার, তারপরে দেখতে পাবেন যে বাবার নাম, অর্থাৎ ফাদার্স নেম। তো এখানে যে আবেদন করবেন তার বাবার নাম, মিডিল নাম থাকলে, নয়তো আপনি লাস্ট নেম দিয়ে দেবেন, তার মায়ের নাম দিয়ে দেবেন এই ঘরে। এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন আরেকটা অপশান, যে স্পাউস, যেটা স্পাউস নেম, যদি এখানে এখানে মেয়ে আবেদন করবেন তার স্বামীর নাম কিন্তু এখানে দিয়ে দেবেন, যদি বিবাহ তো অবশ্যই বিবাহ হবে, তো তার এখানে স্বামীর নাম দিয়ে দেবেন স্পাউসের জায়গায়। এবং এখানে কাস্ট যেটা বলা হয়েছে, এসসি এবং এসটির নাম রয়েছে কাস্ট, এবং জেনারেল ওবিসির নাম নেই, এর জন্য এখানে আদার্স আপনারা দিয়ে দেবেন, এসটি এসসি যদি থেকে থাকে তাহলে টিক করবেন, নয়তো আপনারা এখানে আদার্স দিয়ে দেবেন। এছাড়াও এখানে আরও একটা ব্যাপার বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন যেটা এসসি এসটি সার্টিফিকেট নম্বর, যেটা ম্যান্ডেটরি আপনাদেরকে দিতেই হবে, যদি আপনাদের থেকে থাকে এসসি এসটি তাহলে কিন্তু আপনাদের সেই সার্টিফিকেটের নম্বরটা এই ঘরে কিন্তু দিয়ে দিতে হবে, লিখে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের হবে। এছাড়াও তারপরে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, এটা আনম্যারিড কি ম্যারিড সেটা আপনারা লিখবেন। তো আপনার বিবাহ হয়েছিল কিন্তু আপনার স্বামী মারা গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ম্যারিড এখানে টিক করবেন, এছাড়াও আপনি এখানে উইডোতে কিন্তু টিক করবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে
আরও যে অপশানগুলো কন্ট্রাক্ট ডিটেলস বলে এখানে লেখা রয়েছে, কন্ট্রাক্ট ডিটেলস আপনার কন্ট্রাক্ট ডিটেলসটা দিতে হবে। প্রথমত ফার্স্ট স্টেট যেটা সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল অলরেডি ফিল আপ করাই থাকবে, এবং ডিস্ট্রিক্ট আপনি দেবেন, তারপর আপনার পুলিশ স্টেশন, তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন সেটা কিন্তু আপনি দেবেন, এছাড়াও গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নম্বর, তারপর আপনার ভিলেজ, টাউন, সিটি, কোথায় আপনি বাস করে থাকেন আপনার সেই জায়গাটার নাম দেবেন, হাউস বা আপনি এখানে পোস্ট অফিস বা আপনার এখানে পোস্ট অফিসের নামটা দিবেন, তারপরে এখানে কিন্তু পিনকোডটা সব শেষে পিন নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। তো এগুলো হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস, আপনার ওপরে ছিল পার্সোনাল ডিটেলস এবং আপনার নিচে কিন্তু কন্ট্রাক্ট ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আপনার কন্ট্রাক্ট ডিটেলস, এখানে কিন্তু আপনি কন্ট্রাক্ট করতে পারবে কী হবে সেই ডিটেলসটা আপনার এখানে দিতে হবে। তো এইভাবে যেভাবে বললাম আপনাদেরকে দিয়ে দেবেন, সেম একদম আপনাদের একটা স্বাস্থ্যসাথী কার্ডের মতো কিন্তু একটু রয়েছে, এবং আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যাদের ফর্ম ফিল আপ করে আপনারা যদি জেনে থাকেন তাহলে কিন্তু সেই একই রকম কিন্তু ফর্ম ফিল আপ এটা। তো তারপরে আপনারা চলে যাবেন পরের পেজে, বন্ধুরা দেখুন এই পেজে চলে আসবেন, তারপরে এখানে দেখতে পাবেন যে বলা হয়েছে যে আপনার বর্তমানে বয়স কত হচ্ছে, সেটা কিন্তু আপনি এখানে সংখ্যায় লিখে দেবেন কত বছর বয়স হচ্ছে। এছাড়াও আপনি এখানে দেখতে পাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে কী লিখবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী লিখবেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে আপনাকে যেটা এখানে লিখতে হবে সেটা হচ্ছে কি, প্রথমত কী দেখতে পাচ্ছেন যে প্রথমতই কিন্তু আপনাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের জায়গায় আপনার কিন্তু ব্যাঙ্ক নেম কিন্তু আপনার লিখতে হবে, এবং প্রথমেই ব্যাঙ্ক নেম লিখবেন, তারপরে আপনার ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম কিন্তু দ্বিতীয়ত লিখবেন, এবং তৃতীয়তে লিখবেন কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তো প্রথমেই কিন্তু ব্যাঙ্ক নেম, তারপরে ব্রাঞ্চ নেম, তারপরে আপনার কী লিখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। তো লেখার পরে কিন্তু আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে চলে আসবেন IFSC কোডের একটি ঘর রয়েছে, তো এখানে কিন্তু IFSC কোডে যে আপনাদের রয়েছে ব্যাংকের সেই IFSC কোড কিন্তু এই শেষ চার নম্বর ঘরে কিন্তু আপনি বসিয়ে দেবেন, ঠিক একদম একদম সম্পূর্ণ কিন্তু ভালোভাবে বসিয়ে দেবেন। তো তারপরে আপনার কিন্তু পুরো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলো মোটামুটিভাবে, কিন্তু আর কিছুই নেই কমপ্লিট হয়ে গেলো, আর কিছুটা আছে এই ডকুমেন্টগুলোর ব্যাপারে আপনাদেরকে আমি এটা বলা হয়েছে যেটা যে আপনাদের এখানে কিন্তু সমস্ত কিছুই এখানে ঠিকঠাক করতে হবে আপনাদের, এবং এগুলো এই ঘরগুলো যে রয়েছে এগুলো কিন্তু আপনারা টিক মার্ক দিয়ে কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে এগুলো আমি মানে এখানে জমা করছি এই ডকুমেন্টের সঙ্গে, সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কী কী আপনি ডকুমেন্টস এখানে জমা করছেন, শুধু লিখে দিলে হবে না, ডকুমেন্টস জমা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো কিন্তু মানে টিক করে আপনি দেখাতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি যে আপনার কিন্তু কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো একটা কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আমাদেরকে দিতে হবে ফার্স্ট পেজের ওপর, যেটা আপনাদেরকে প্রথমে আমি বলেছি। তারপরে সেকেন্ডে যেটা বলা হয়েছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, তো স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু এক কপি জেরক্স দিতে হবে, এছাড়াও আপনি এখানে আধার কার্ডের কিন্তু এক কপি জেরক্স এখানে দিয়ে দিবেন। এছাড়াও আপনার যদি ST SC সার্টিফিকেট থেকে থাকে বা আপনি যদি SC ST জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি 1000 টাকা পাবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে টিক করতে হবে, এবং সঙ্গে কিন্তু আপনাকে সার্টিফিকেটটা জেরক্স করে দিতে হবে। যদি না থেকে থাকে, যদি আপনি আদার্স জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু আপনি এভাবে মানে ক্রস চিহ্ন মেরে রেখে দিবেন। তো তারপরে এখানে 5 নম্বর যেটা দেখতে পাচ্ছেন যে কপি অফ ব্যাঙ্ক পাসবুক, তো কপি অফ ব্যাঙ্ক পাসবুক যেটা বলা হয়েছে ফার্স্ট পেজ অফ পাসবুক। তো সব শেষে একটা দেখতে পাচ্ছেন যে 6 নম্বরে যেটা, তো এখানে আদার্স, যদি আপনি এছাড়াও যদি অন্য কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে কিন্তু আপনি আদার্সে টিক করে রাখবেন, তাহলে আপনি বিভিন্ন রকম আরও যদি কোনো রকম ডকুমেন্টস দিতে চান সেক্ষেত্রে আপনার পঞ্চায়েত সার্টিফিকেট বা আপনি কিন্তু আরও যদি কিছু দিতে চান তাহলে আপনি এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো এ হচ্ছে ব্যাপার। তো এগুলো কিন্তু আপনি যেগুলো এখানে করবেন সেগুলো টিক মার্ক দিয়ে দিবেন, যেগুলো করবেন না এখানে কিন্তু আপনি ক্রস চিহ্ন মেরে কিন্তু চলে আসবেন। তো তারপর এখানে সেলফ ডিক্লারেশন যে জায়গাটা বলেছেন, তো সেলফ ডিক্লারেশন জায়গাটাতে আপনাদের কী কী বলা হয়েছে, ফার্স্ট যেটা বলা হয়েছে দ্যাট আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। দ্বিতীয় যেটা বলা হয়েছে সেটা কিন্তু আপনাকে কী বলা হয়েছে, দ্বিতীয়তে কিন্তু আপনাকে কোনোরকম সরকারি চাকরি বা কোনোরকম পেনশন যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এ টাকা পাবেন না বা এখানে আপনি আবেদন করতে পারবেন না। এবং তৃতীয়ত আপনাকে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই তৃতীয়তে, তো তৃতীয়তে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে কি আপনি এই ফর্মটা খুব ভালোভাবে প্রথমেই যখন ফিল আপ করবেন খুব ভালোভাবে ফিল আপ করবেন, যদি কোনো রকম আপনাদের এখানে ভুল হয়ে থাকে তবে কিন্তু এই ফর্ম ফিল আপটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, রিজেক্টেড করে দেওয়া হবে, টার্মিনেট করে দেওয়া হবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে শেষে বলা হয়েছে যে টার্মিনেট করে দেওয়া হবে যদি কোনো রকম ভুল ডকুমেন্ট থাকা থাকে, ভুল যদি আপনাদের কোনো রকম ফিল আপ করে থাকে তাহলে কিন্তু এটা আর চলবে না। তো এটাই হচ্ছে বলা হয়েছে। এবং এখানে যে একটা ডেটের কথা বলা হয়েছে এই ডেটের জায়গাতে কিন্তু আপনি এখনকার
তখনকার ডেট দিবেন না, যখন আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিবেন 16 তারিখ থেকে শুরু, তো তখনকার ডেট কিন্তু আপনি দিয়ে রেখে দিতে পারেন এখন থেকে। তো আপনি ধরুন 20 তারিখ, তো 20 তারিখে এখানে কিন্তু আপনি রেখে দিতে পারেন যে 20 তারিখে কিন্তু আপনি এটা করে রাখতে পারেন। তো তারপরে এখানে দিতে পারছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্ট তার একটা সিগনেচার লাগবে, সিগনেচার অবশ্যই দিবেন, যদি না থেকে থাকে টিপ আপনি দিয়ে মানে এখান থেকে চালিয়ে দিতে পারবেন যদি সিগনেচার না জানা থাকে। তো তারপরে আরও একটা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে রয়েছে অ্যাকনোলেজমেন্ট রিসিভ, তো অ্যাকনোলেজমেন্ট যে রিসিভ রয়েছে এই রিসিভটা আপনাকে কিছু করতে হবে না। এখানে সাপোজ আপনি চলে যাবেন যখন দুয়ারে সরকার ক্যাম্পে, আপনাকে অ্যাকনোলেজমেন্ট রিসিভ যেটা এখানে আপনাকে ফর্ম ফিল আপ করবে এটা সমস্ত, তারপরে কিন্তু তারা আপনাকে এটাকে এই এখান থেকে কিন্তু কেটে আপনার কিন্তু হাতে দিয়ে দিবে, এবং এটা তারা মানে একটা রিসিভ কপি হিসাবে আপনাকে দিয়ে দিবে, এবং এখানে সিগনেচার বা সিল তাদের কিন্তু এটা দিয়ে দিবে, এবং রিসিভিং ডেট যেটা রিসিভড করবে তারা সেই ডেটের কিন্তু একটা ডেটটা এখানেও কিন্তু বসিয়ে দিবে। তো এই হচ্ছে মোটামুটি ফর্ম ফিল আপ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে আপনারা আবেদন করবেন। প্রথম থেকে কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে আসছি, প্রথম থেকে কিন্তু ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন এই চ্যানেল থেকে। তো অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারলেন, জানতে পারলেন, যদি আপনাদের কোনো রকম মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আপনাদের জন্য সেই অনুযায়ী আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো, সেই প্রশ্নের ইনফরমেশন কিন্তু আমরা নিয়ে আসবো, অ্যান্সার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো এইভাবে কিন্তু আপনি ফর্ম ফিল আপটা, তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করবেন, এবং এই ফর্ম কোথায় জমা করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেল থেকে কিছু জানতে পারলে, শিখতে পারলে, উপকার যদি হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে।